হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে আমরা এক্সপ্লেন করব অসাধারণ এবং আনকমন একটি অ্যালিয়েন মুভি, যার নাম হলো বক্স রুম। এই মুভিতে দেখা যায় বাচ্চা একটি ছেলে কিভাবে একটি এলিয়েনকে প্রেগনেন্ট করে দেয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় একটি ছেলে শুয়ে শুয়ে অনবরত একটি আওয়াজ শুনছে, কিন্তু সে কী শুনছে তা আমি পরে বলছি। ছেলেটির নাম হলো জেরি। জেরি বিভিন্ন ধরনের ডল বানাতে পারত। জেরির বাবার মৃত্যুর পর সে তার মায়ের সাথে একটি ফ্ল্যাটে থাকত। জেরির বাবা জেরির ছোটবেলাতেই মারা যায়। জেরির মা তখন খুব ইয়াং ছিল, তাই সে একজন বয়ফ্রেন্ড বানিয়ে নেয়। তো বন্ধুরা, আগেই বলেছিলাম যে জেরি একটি আওয়াজ শুনছিল, আর সেই আওয়াজটি ছিল তার মায়ের। সে তার বিএফের সাথে শারীরিক সম্পর্ক করছিল, আর আওয়াজটা কেমন ছিল তা তো তোমরা বুঝতেই পারছো। একদিন জেরি মনোযোগ দিয়ে ডল তৈরি করছিল, হঠাৎ তার মা এসে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি বাড়ির প্রতি খেয়াল রেখো। জেরি হাতের কাজে খুব এক্সপার্ট ছিল। হাতের কাজ মানে অন্যরকম কিছু, বুঝতেই পারছো আমি কী বলতে চাচ্ছি। তাই জেরির মা যাওয়ার পর সে অ্যাডাল্ট কন্টেন্ট চালিয়ে তার হাতের কাজ করতে থাকে। এদিকে জেরির মা তার বিএফের সাথে বাড়িতে আসায় জেরি খুবই রেগে যায়, কারণ সে তার মায়ের বিএফকে খুবই অপছন্দ করত। জেরি তার মায়ের বয়ফ্রেন্ডের উপর প্রচণ্ড রাগান্বিত হয়, আর জেরির গায়ে অত জোর ছিল না যে সে তার মায়ের বিএফকে মারবে, তাই সে রেগে গিয়ে একটি আয়না ভেঙে ফেলে। পরের দিন জেরি আয়নাটি ঠিক করতে থাকে, আর তখন সে আয়নার ভিতরে একটি ফুটো দেখতে পায়। জেরি কৌতূহলবশত ফুটোটার ভিতরে হাত দেওয়ার সাথে সাথেই সেখান থেকে রক্ত পড়তে থাকে। তাই জেরি খুবই ভয় পেয়ে যায় এবং আয়নাটি ফুটোটার উপরে লাগিয়ে সেখান থেকে সে চলে যায়। কিছুক্ষণ পর জেরির মা কোনো কাজে বাইরে যায়। বাসায় তখন কেউই ছিল না, তাই জেরি ওই ফুটোটার পেছনে কী রয়েছে সেটা দেখতে যায়। তখন সেখানে গিয়ে সে অবাক করা একটি বিষয় দেখতে পায়, যেটা ছিল একেবারেই অবিশ্বাস্য। আসলে জেরি ওই ফুটোটার মধ্যে একটি ফিমেল ক্রিয়েচারের প্রাইভেট পার্ট দেখতে পায়, যেটা আকারে অনেক বড় ছিল। আকারে সেটি এতই বড় ছিল যে সেখানে 10 বছরের একটি বাচ্চা অনায়াসে ঢুকে যেতে পারবে। তো এবার হাতের কাজের এক্সপার্ট জেরি ওই ফিমেল পার্টটিকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। সে ওই সব কিছুই ফিমেল পার্টির সাথে করে ফেলে, যা একজন বিয়ের পর তার পার্টনারের সাথে করে। তো জেরি সকালে ঘুম থেকে উঠে দেখে ওই ক্রিচারটি প্রেগনেন্ট হয়ে গেছে। জেরি একটি থলে দেখতে পায়। জেরির খুবই কৌতূহল হয়, সে জানতে চায় সেই থলেটির ভেতরে কী রয়েছে। তাই সে একটি কাটার দিয়ে থলেটিকে কাটতে শুরু করে, আর সে দেখে সেখানে একটি বাচ্চা ক্রিয়েচার রয়েছে, অর্থাৎ এটি জেরির সন্তান। তবে আমি এটা বুঝতে পারছি না, রাতারাতে প্রেগনেন্ট কীভাবে হয়ে গেল এবং কীভাবেই বা বাচ্চা হয়ে গেল। কিন্তু হঠাৎ জেরির মা রুমে চলে আসে, আর ওই বাচ্চা ক্রিয়েচারটিকে দেখে ফেলে এবং সে খুবই ভয় পেয়ে যায়, আর ওই বাচ্চা ক্রিয়েচারটিকে সে মেরে ফেলে। তারপর তারা দুজন গিয়ে ওই বাচ্চা ক্রিয়েচারটিকে লেকের পানিতে ফেলে দেয়, তারপর সেখান থেকে তারা চলে যায়। এই মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি যে ক্রিয়েচারটি মা ও ছেলের কাছ থেকে প্রতিশোধ নেবে, আর এখানেই এই শর্ট ফিল্মটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর এমন আনকমন সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।